নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার ভিডিও থাম্বনেলে দেখে নিয়েছেন, আমি বলেছি যে নোটিশ পাঠালেই কি, মানে লিগাল নোটিশ পাঠালেই কি এই সমালোচনামূলক ভিডিওগুলো বন্ধ করা যাবে। তো এখানে আমি পার্টিকুলার কারোর নাম নেব না, আমি খুব কালকেই দেখব এবং আমি যখন জানি আপনারাও সবাই জানেন, আমি আশা করব একজন বড় ইউটিউবার একটা মানে একজনকে তাকে নিয়ে একটা ভিডিও করেছিল একজন, তো তাকে লিগাল নোটিশ পাঠিয়েছে, এটা আমরা সবাই জানি। এবারে আমরা দেখলাম যে সেই পার্টিকুলার ইউটিউবার মানে যিনি নোটিশ পাঠিয়েছেন তিনি একটি লয়ারের কাছে গেছেন এবং তিনি তাকে বেশ কিছু মানে জিনিস বলছেন যে এই করলে এই হয় এই ব্যাপার, এবং তো অবভিয়াসলি তাকে নোটিশটা পাঠানো হয়েছে, মানে যাকে যে করেছে তাদের নিয়ে ভিডিওটা। এবং সেই নোটিশটা দেখার পর মানে সেই এই পুরো জিনিসটা দেখার পর অনেক বড় বড় ইউটিউবার আছেন, তো তারা একজন দেখলাম কমিউনিটি দিয়েছে যে এরকমভাবে করলে আমি স্টেপ নেব, আর একজন তো ডাইরেক্ট এসে ভিডিও করে বলল যে এরকম অনেক সময় পার্সোনাল অ্যাটাক হয় তো আমি কিন্তু এবার হলে স্টেপ নেব। ঠিক আছে, এবারে আমি বলি পার্সোনাল অ্যাটাক কাউকে কখনোই করাটা উচিত নয়। যে এই ভিডিওগুলো করেছে ওই বড় ইউটিউবার, আমিও তারও ভিডিও দেখলাম, সেও বেশ কিছু ভিডিওতে যেভাবে মানে কথাবার্তা বলেছে, যেহেতু ধরুন দেখ কী ব্যাপারটা কী হয়, আমি যখন কারণকে নিয়ে ধরুন একটা ভিডিও করছি সমালোচনামূলক ভিডিওয়, আমি বেশ কিছু এখন তো খুব ট্রেন্ড চলছে গালাগাল ইউজ করে দিই, বেশ কিছু তার অত্যন্ত পার্সোনালি আমরা চলে যাই। যেমন যাকে নোটিশটা পাঠানো হয়েছে আমি তার একটি ভিডিও দেখলাম, সেখানে আমি তার নাম নেবো না, সে একটা ইউটিউবারকে বলেছে যে কেন ও সন্তানকে ব্রেস্ট ফিট করাতে পারে না, এটা তার থাম্বনেলে দেওয়া রয়েছে। এই ধরনের জিনিস কখনো থাম্বনেলে দিয়ে ভিডিও করাটা কখনোই যুক্তিযুক্ত নয়, সে একদমই ভুল কাজ করেছে। কিন্তু প্রশ্ন এখানে এটা নয়, আমার আজকের ভিডিওটা কিন্তু এটা নয় যে ওকে নোটিশ পাঠিয়ে ভুল করেছে বা এরকম কিছু নয়, আমার কথা হচ্ছে এই লিগাল নোটিশ বা এগুলো করে কি সমালোচনামূলক ভিডিওটা বন্ধ হবে, বন্ধ করা যাবে? কোনো দিন যাবে না, কারণ এখন অডিয়েন্স যেটা হয়ে গেছে অডিয়েন্সরা সমালোচনা এগুলো শুনতেই ভালোবাসে। এখন আসলে কি হয়েছে বলুন তো, ওই বাড়ি কালচার তো চলে গেছে, পাড়া কালচার যেটা ছিল, লোকে রাস্তার মোড়ে গিয়ে সমালোচনা করতে পারে না বা যেটা আগে পাড়ার কাকিমারা করতো আর কি, তো সেটা করতে পারে না। এখন কি হয়, সবাই ওই ফ্ল্যাট কালচার হয়ে গেছে, যে যার বাড়িতে স্মার্টফোন চলে এসছে সবাই এই ইউটিউবের সমালোচনা শুনছে, এটাই হয়ে গেছে আসল ব্যাপারটা। কিন্তু এই সমালোচনামূলক ভিডিও তখনই বানানো হচ্ছে যখন ব্লগিংয়ে ভিউজ আসছে না। আমি আমার চ্যানেলে যদি আপনি শুরু থেকে দেখেন, আমি আগে ব্লগ দিতাম, একদম শুরুর দিকে আমি ব্লগ দিতাম, তারপরে কিছুদিন আমি এই চ্যানেলে কোনো কাজ করিনি, তারপরে আবার ব্লগ দিয়ে কাজ শুরু করেছিলাম, কিন্তু আমার ব্লগিংয়ে ভিউজ হতো না। ঠিক আছে, এবারে ধরুন হতে পারে আমরা ব্লগিং খুব একটা ভালো হয়তো দিতে পারছি না, মানে একটা সমালোচনামূলক ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসে একটা ব্লগিংয়ে কিন্তু সেই পরিমাণ ভিউজটা আসে না, কারণ আমাদের কোনো ফেস ভ্যালু নেই। আমরা এসে ধরুন আমাদের খুব সাধারণ জীবনযাত্রা আমরা লোককে দেখাতে চাই এবং সেটা কেউ ইন্টারেস্ট হন না, এর পেছনে অনেক অনেক রিজন থাকে। কিন্তু যারা ধরুন টিকটক বা অন্যান্য কোনো মাধ্যম থেকে এসেছে বা ইউটিউবের পর্দায়, মানে ধরুন এগুলো বলতে খুব খারাপ লাগে, আমরা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে হাজব্যান্ড ওয়াইফ মিলে যে যেগুলো করে ভিডিও করছে সেখানে ভিডিও, সেই সব বড়ো বড়ো ইউটিউবারদের ধরুন ভিডিওতে ভিউজ আসছে কারণ তারা তাদের দুজনের ধরুন কেমিস্ট্রি দেখাতে পারছে, দুজনের অনেক জিনিস দেখাচ্ছে যেগুলো আমি এখানে বলছি না, আর সেগুলো দেখে মানুষ আকৃষ্ট হচ্ছে এবং মানুষ সেই ভিডিওগুলো দেখছে। এবং অনেকেরই ভিডিও এমন থাকে যেটা ধরুন সিনেমার নাটক সিরিয়াল সেই পর্যায়ে অবধি চলে গেছে, পুরোটাই নাটক, কেউ সামান্য হসপিটালে যাচ্ছে যেটা হয়তো সে রেগুলার যায় সেটাকে সে হাইলাইট করে দিচ্ছে আজকে হসপিটাল এরিয়াতে, আবার কারো ধরুন পেটে সিস্ট হয়েছে সেটা দিচ্ছে সেটাকে হাইলাইট করে দিচ্ছে। এখন এইগুলো ধরুন অসুস্থতা নিয়ে মানুষ বিক্রি করছে, মানুষ কেউ ধরুন মা হতে পারছে না সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, কেউ এটা করতে পারছে না সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে এগুলো পার্সোনালি জিনিস। যদি আপনার পার্সোনাল লাইফে সোজা কথা যদি মশলা না থাকে তাহলে সেই ব্লগিংয়ে কোনো ভিউজ আসে না। এমন অনেক মানে ব্লগার আছে যারা কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়, আমি বড় ব্লগারের কথাই বলছি, অনেক 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 সাবস্ক্রাইবার তাদের, খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়, মধ্যবিত্ত ফ্যামিলি যেরকম ভিডিও হয় তাদের ব্লগিংয়েও কিন্তু ভিউজ আসে না। ফলে প্রবলেমটা এখানে নয়, প্রবলেমটা হচ্ছে যবে থেকে টিকটক বন্ধ হয়েছে এবং টিকটক থেকে বেশ কিছুজন ধরুন ফেস ভ্যালু রয়েছে তারা এখানে এই ব্লগিংয়ের জামানাতে এসেছেন এবং তাদের কিন্তু ভিডিওতে ভিউ, তাদের তো এসেই তো ফেস ভ্যালু আছে, এসেই তো অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আসি লিগাল নোটিশের ব্যাপারে। তো নোটিশটি পাঠানো হয়েছে, সে যখন একটা লয়ারের কাছে যাবে, নোটিশ মানে কি, নোটিশ বা সমন হচ্ছে একটা ধরুন বেশ কিছু অ্যালিগেশন দেওয়া একটা জিনিস পাঠানো হয় অপোজিট পার্টিকে, এবং সেখানে
মানে ধরুন পয়েন্ট ওয়াইজ থাকে, বেশ কিছু অ্যালিগেশন লাগানো হয় এবং একটা ডেটও দেওয়া থাকে বোধহয় কোর্ট বা যেখানে হোক, তো সেখানে হাজির হতে বলা হয় এবং সেগুলো নিয়ে ডিসকাস হবে, এবং তারপরে তো আসবে অর্থদণ্ড, তারপরে তো আসবে জেল, জরিমানা, এই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে? এবার ধরুন সে যখন একটা লয়ারের কাছে যাবে এইটা নিয়ে, তো তার লয়ারও কিন্তু তাকে বলবে আপনি এই কেস করুন, হ্যাঁ আপনারাও দেখবেন এরকম হয়ে যাবে, মানে এটা কিন্তু একটা মানে ঘাত প্রতিঘাতের মতো ব্যাপার নয়। সেও যদি একটা লয়ারের কাছে যায় তা সেও আবার তার লয়ারই করবে, তো এটা কিন্তু টোটালি অনেকটা লং প্রসেস, এবং এইভাবে কিন্তু কোনোদিনই সমালোচনামূলক ভিডিও বন্ধ করা যাবে না। এবং যে এই ধরনের পার্সোনাল অ্যাটাক করেছে তাকেও বলছি, সেও কিন্তু এভাবে পার্সোনাল অ্যাটাক করে কাউকে মানে কষ্ট দিয়ে কোনোদিনই, হয়তো সাবস্ক্রাইবারটা তার বেড়ে যাবে, হয়তো ভিউজ বেশি আসবে, কিন্তু কতদিন? সমালোচনামূলক ভিডিওর ক্ষেত্রেও একটা ন্যূনতম ভদ্রতা বোধ থাকাটা ভীষণভাবে দরকার। আমি কি বলছি, আমি যতটা ওই তার ব্লগে দেখছি আমি ততটা নিয়ে কথা বলতে পারি, তার পার্সোনাল লাইফে আমরা যেতে পারি না। এখন মুশকিলটা হয় এই ধরনের বড় বড় যারা ইউটিউবার আছেন, তারা তো তাদের পার্সোনাল লাইফ ডেলি ব্লগে শেয়ার করে, তো সেইটা দিয়ে মানুষ কী করে, একদম গভীর থেকে গভীরে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এবং বেশি গভীরে গেলেই মুশকিল, তখন এই ধরনের লিগাল নোটিশ, এর আগেও আমরা দেখেছি এই ইউটিউবের পর্দায় বেশ একজন, এবং তিনি দেখলাম কাল এই তিনিও এই বিষয়টা নিয়েই ভিডিও বানিয়েছেন, তো তাকেও লিগাল নোটিশ পাঠানো হয়েছিল। তো আমার ক্ষেত্রে এটাই বলার যে লিগাল নোটিশ পাঠিয়ে কিন্তু কোনোদিনই সমালোচনামূলক ভিডিও বন্ধ হবে না, বরং মানুষ কী করবে এইটা নিয়ে আবার সমালোচনামূলক ভিডিও বানাবে। কাজেই এই সব না করে যদি মানে ব্লগিংটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা যায়, এই সমস্ত বড় বড় যারা ইউটিউবার আছেন তারা যদি তাদের কমিউনিটি পোস্টে মানুষকে যদি এইটা আহ্বান করেন যে আপনারা সবাই ব্লগিং দেখুন, যারা যারা ইউটিউবার আছে তারা শুধু ব্লগিংগুলো দেখুন, ডেলি লাইফস্টাইল ব্লগ দেখুন, এগুলোর প্রতি ইন্টারেস্ট বাড়ান, তাহলে হয়তো আরও অনেক বেটার হবে। মানুষকে ভয় দেখিয়ে কোনো কিছু বন্ধ করা যায় না, তার জায়গায় যদি মানুষকে একটু বুঝিয়ে সুঝিয়ে এবং সেই সিচুয়েশনটা যদি একটুখানি মানে স্টেবল করার চেষ্টা করা যায় অনেক বেটার, কারণ এখন কিন্তু ব্লগিং কেউ দেখতে পছন্দ করছে না, যেহেতু মানুষের ব্লগিংয়ে ভিউ কম আসছে সেই জন্য মানুষ ব্লগিং বানানোও পছন্দ করছে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমি এই ভিডিওতে কোনো কাউকে পার্সোনালভাবে কোনো কিছু বলিনি, আমার যেটা ঠিক মনে হয়েছে, আমার যেটা ধারণা আমি সেটাই বলেছি, হয়তো আমি ভুলও হতে পারি, ঠিক আছে? তবে আমার মনে হয় ব্লগিংটাকে ফিরিয়ে আনাটা ভীষণভাবে দরকার, কারণ সমালোচনামূলক ভিডিও সত্যি কথা যখন কাউকে নিয়ে করা হয় খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? হয়তো সেগুলোতে ভিউজ অনেক বেশি আছে, কিন্তু কোথাও না কোথাও মনে একটা এই একটা ছাপ লেগে থাকে যে কাউকে নিয়ে সমালোচনামূলক ভিডিও করা হচ্ছে, তো তাকে আমরা পার্সোনালভাবে অ্যাটাক করছি, তার সেও তো একটা সোসাইটিতে থাকে, তো সেখানে আমরা মানে তার ন্যূনতম ক্ষতিও যদি হয় সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের সবারই খারাপ লাগার কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে থাকবেন, পাশে থাকবেন, আবার দেখা করছি পরের ভিডিওয়ে, বাই, সবাই ভালো থাকবেন।